বড়ুয়ার দেওয়ানপাড়া এলাকায় মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে বেআইনের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক ব্যক্তি। আহত হাসান আলীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। বড়ুয়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসান আলী খড়গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে বড়ুয়ার দেওয়ানপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় তার মেয়ের শ্বশুর বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে জখম হন ওই ব্যক্তি। আহতকে প্রথমে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে মেরেছে? আবুল দেওয়ান। আবুল দেওয়ান কেন মারলো আপনাকে? আমি কিছুই জানি না, আমি নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে আসছি। হঠাৎ আপনার উপর আক্রমণ? হঠাৎ আমার উপর আক্রমণ। আচ্ছা, কি চাইছেন এখন? আমি কি চাইবো, আমি আল্লাহর কাছে সুস্থ চাইছি, আমি যেন সুস্থ হই। দোষীদের কোনো শাস্তি চাইছেন? নিশ্চয়ই চাইছি, যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক, আমাকে বিনা দোষে এভাবে মেরেছে। কি কারণে হামলা বুঝে উঠতে পারছেন না কেউই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যে মেরেছে তার নাম কি? তার আবুল। কি কারণে মারলো বলে মনে হচ্ছে? কি কারণ আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা কোনো কারণ নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই। আচ্ছা, কি চাইছেন এখন? এখন কি চাইছি, কি চাবো এখন? ভাইয়ের এখন সুস্থ চাই আমরা, আর থানা পুলিশ যেটা পুলিশ ব্যবস্থা সেটা পুলিশ করবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।